সংকটের গড়াহত রাজ্যের বৃহৎ চাহ উদ্যোগ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে কেঁচা চাহপাতর উৎপাদন, প্রচণ্ড রোদর শুকাই গেছে চাহগছ, তীব্র খরাং পরিস্থিতির সংকটের গড়াহত রাজ্য বৃহৎ চাহ উদ্যোগ বরষুণের অভাব কেঁচা চাহপাতর উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, বৃহৎ লোকসানের সম্মুখীন হয়েছে রাজ্যের চাহ উদ্যোগ। লক্ষ্মী টি ইন্ডাস্ট্রিজর ঢেকিয়াজুলির নারায়ণপুর চাহ বাগিচাত কেঁচা চাহপাতর উৎপাদন প্রায় বন্ধ হওয়ার উপক্রম হওয়াত অস্থায়ী শ্রমিকর কাম ইতিমধ্যে বন্ধ করেছে কর্তৃপক্ষ। ইয়াকে লৈ শ্রমিকসকলের মাজত লাগিছে হাহাকার, বোরিংর পানি দিবলগা হয়েছে চাহ বাগিচা, কেনেক চলাব চাহ উদ্যোগ তাক লিটা সমস্যাত পড়ছে কর্তৃপক্ষ। যেটা আমার নীতি নির্দেশনা বান্ধি দিলে যে আপনার চাহত চাহ আপনার অপশনলে আহিব, আর এই অপশনটা আমি সম্পূর্ণরূপে বর্জন করেছো, কিয়নো অপশনত চাহ বিক্রি করা সম্ভব নয়, আর বটলি বিশেষকে চাহর যে অপশনত বিক্রি হয় আজি আমি যেটা অপশন অলরেডি হয়ে গেছে বা যাওয়া বছর হয়ে গেছে তার অপশনত আমার 40-50% চাহ আউট হয়ে যায়, আর সেই আউটটু আমি আকো বিক্রি করবলে আনাদার আপনার 21 দিনের পাশে আকো 21 দিন লাগে, প্রায় আমার এই প্রক্রিয়া প্রায় 80-90 দিন লাগে, গতি আমি সেটা আমার অসুবিধা আছে। ইয়ার মাজতে চাহ খেতিয়কলে আহিছে আন এক ভাবুকি, চলিত বর্ষের 1 জুনের পর চাহ খেতিয়কর কেঁচা চাহপাত গ্রহণ নকরে বটলি ফ্যাক্টরি। ক্ষুদ্র চাহ খেতিয়কর কেঁচা পাতত বিভিন্ন নিষিদ্ধ রাসায়নিক দ্রব্য মিহলি হয়ে থাকার পাছতে ভারতীয় চাহ বোর্ড তথা ভারত সরকারের কঠোর নির্দেশনার পাছতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সদৌ অসম বটলি ফ্যাক্টরি অ্যাসোসিয়েশনে। পাতটা আমি 1 জুনের পর নোলার সিদ্ধান্ত লৈছো, এইটা আমি সরকারে যদি আমার লগত আলাপ আলোচনা করে ইয়ার মানে প্রধান কারণ হয়ে গেছে কি আপনার মানে অকান কই দিবলে বিচারিছো যে যেটা আমার বন্ধর যেটা আমি অনিচ্ছাকৃতভাবে যেটা আমি বন্ধ ঘোষণা করবলগিয়া হয়েছে ইয়ার প্রধান উদ্দেশ্য হয়ে গেল যে আমি যা চাহ বনায় আছো সেই চাহবিলাকত কীটনাশক যাক আহিছে সেইবিল চাহর অনুপযোগী, আর ফুড সেফটি ডিপার্টমেন্টর যা নোটিফিকেশন আছে তাত সেইবিল চাহ আমি বনাব নোৱাৰো। বটলি ফ্যাক্টরিত মেটটি রাসায়নিক দ্রব্য মিহলি করার কোনো তথ্য উলালে ফ্যাক্টরি সমূহক ভারতীয় চাহ উদ্যোগে জরিমনা বিহা আর জেল প্রেরণের সিদ্ধান্ত লওয়ার বাবে সদৌ অসম বটলি ফ্যাক্টরি অ্যাসোসিয়েশনে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইফালে বৃহৎ পুঁজিপতির ষড়যন্ত্র অগাধ নিয়ন্ত্রণের বাবে ভারতীয় চাহ বোর্ডে বটলি ফ্যাক্টরি সমূহের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করার অভিযোগ তুলিছে অ্যাসোসিয়েশনে। সেই চাহ যদি আমি বনাও তেতিয়াহলে আমিও আইনমতে আমি দণ্ডনীয় হম, আমি ছমাস জেলত থাকিব লাগিব, আর আমার 1,00,000 টাকা আমার ইয়ার উপর গভর্নমেন্টের যে আছে ইয়াত আমার ফাইন করিব, আর টি বোর্ড অফ ইন্ডিয়ায় যা আমার চাহ টেস্ট হয়েছে আমার বিভিন্ন ধরনের বিভিন্ন ঠাইত আমার ফ্যাক্টরিবিলাক তেখেতসকলে বন্ধ করেছে, 10 দিনের পর আমার 2 মাসলৈকে ফ্যাক্টরিবিলাক বন্ধ করে দিছে। ঢেকিয়াজুলির পর হরেন ভূমিজ, সোনারীর পর হানসেন কোরর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইষ্ট।